السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلاله في النار وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا অবস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী সমস্ত প্রশংসা কেবল সেই মহান আল্লাহ তালার নিমিত্তে যে মহান আল্লাহ তালার অশেষ রহমতে ও দয়ায় আমরা একটি দিনী সভায় অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ আমাদের দিনের মূল্যবান কথা শোনার তৌফিক এনায়াত করেছেন এই জন্যে সর্বপ্রথম আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক তার প্রেরিত রাসুল মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লামের ওপর আল্লাহম আমিন আল্লাহমা সল্লাহ আলাই বারিকা আলাই সম্মানিত শ্রোতামণ্ডলী আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সরাতুল হুজরাত সোরা নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর বারো তেলাওত করেছি এই আয়াতটিকে সম্মুখে রেখে নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব অমা তৌফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের যে আলোচ্য বিষয় এটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিতে চাই যাতে করে বক্তব্যের শুরু অংশ থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ বক্তব্য আপনাদের ব্রেনে খুব ভালোভাবে পৌঁছে যায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিবত এবং এ থেকে মুক্তির উপায় কি গিবত এবং এ থেকে মুক্তির উপায় এ বিষয়ের উপর আমার একটি প্রবন্ধ গত রমজানের আগে মাসিক স্মরণপাত পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকের সে বিষয়টি আপনাদের সামনে আলোচনা রাখব ইনশা আল্লাহ বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ বক্তব্য চলাকালীন আপনারা আমার ছাত্র আর আমি আপনাদের শিক্ষক আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি বক্তব্য চলাকালীন এখান থেকে উঠে যেতে পারবেন না যদি উঠে যাওয়ার প্রয়োজন হয় তাহলে শিক্ষকের অনুমতি প্রয়োজন একমাত্র পেশাব পায়খানা ছাড়া কেউ উঠতে পাবেন না বিশেষ অনুরোধ থাকল আল্লাহ শুবান আহতায়ালা কোরান মাজিদের মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করেছেন সোরাতুল হজরাত সোরা নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর বারো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো হেল্লাদিন আমানুজ তানিবু ক্যাফি রম মিনাজজন ইন নবে ইসমু ওয়ালা তেজা শ্বাসু অলা ইয়াগুতাব্বা হুকুম বা আল্লাহ সুবান আলা তালা ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছেন হে বিশ্বাস স্থাপনকারীগণ হে ইমানদারগণ ইজতানিবু ক্যাথিরম রম্মিনাজ তোমরা অধিক ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো ইন্নাবা আজার জন্য ওয়ালা তাজাশাসন নিঃসন্দেহে কতক ধারণা আছে সেগুলো গুনাহের কাজ পাপের কাজ অতএব তোমরা ধারণা পোষণ করা থেকে বিরত থাকো তোমরা বেঁচে থাকো ওয়ালা তাজসু এবং তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না গোপন বিষয় আল্লাহ আলা অনুসন্ধান করতে নিষেধ করলেন তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করতে যেও না তলাশ করতে যেও না কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে যে বর্তমান সমাজের মানুষ মানুষের গোপন বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এগুলো খোঁজার চেষ্টা করে মুন্নার কোনো ত্রুটি পাওয়া যায় কি না এমাম সাহেবের কোনো খোঁত পাওয়া যায় কি না সর্দার সাহেব কি করছেন এই যে অনুসন্ধান বাইরে থেকে অনুসন্ধান চালানো গোপন বিষয়গুলো তলাশ করা এগুলো মানুষের চিরাচরিত অভ্যাস এটা আমরা দেখতে পাচ্ছি বাস্তবে প্রতিফলিত হচ্ছে বর্তমান সমাজে অথচ আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ওয়ালা তাজস তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না এবং তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ যেন কারো পেছনে পরচর্চা না করে গিবত না করে এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় গিবত এবং গিবত থেকে মুক্তি লাভের উপায় কী আল্লাহ বলছেন ওয়ালা ইয়াক বা তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে গেবত না করে পরচর্চা না করে আহাদুকুম আইয়াকুল আল্লাহ বলছেন যে তোমাদের কি কেউ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে ফা কারহ তুমুহ বস্তু তো তোমরা এটাকে অপছন্দই করবে অপছন্দই করো তোমরা এটাকে ওয়ত্তাকুল্লাহ সুতরাং তোমরা আল্লাহ সুবানাকে ভয় করো ইন্নআল্লাহ তাওয়াবুর রহিম নিঃসন্দেহে আল্লাহ তাআলা তৌবা গ্রহণকারী পরম দয়ালু সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআন মাজিদের সোরা হজরাতের বারো নম্বর আয়াতে তিনটা বিষয়ে মানুষকে সচেতন করলেন এক নম্বরে কারো গোপন বিষয় অনুসন্ধান করা যাবে না নোটিশ জারি করলেন আল্লাহন তাআলা নিষেধ করলেন কারো গোপন বিষয় অনুসন্ধান করা যাবে না কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা যাবে না এবং একজন মুসলিম অন্য ভাইয়ের গেবত পরনিন্দা পরচর্চা করবে না এ তিনটি বিষয় আল্লাহ তালা মুসলিম জাতিকে ইমানদার ব্যক্তিদেরকে ডেকে নিষেধ করলেন তারপরেও এত সচেতন করা সত্ত্বেও বর্তমান মুসলিম সমাজের অধিকাংশ মানুষের মধ্যে এই পাপগুলো বিদ্যমান অত্যন্ত দুঃখজনক এবং করিতাপের বিষয় বিশেষ করে এটা পরিলক্ষিত হয় আমরা দেখেছি ফজর সলাৎ আদায় করার পরে মুরব্বী সেরানির কিছু মানুষ মর্নিং ওয়াক করার জন্য রাস্তায় বেরো হয় নেকের পেছনেই দেখুন কিভাবে পাপের কাজ হচ্ছে সলাৎ আদায় হলো ফজরের দুই রাকাত সলাত এবং সোননাথ সহ চার রাকাত নেকির কাজ হল জেকে রাজকার হলো জেকে রাজগার হওয়ার পরে এবাদত বান্দি করার পরে মর্নিং ওয়াক চলছে তারপরে কোনো একটা মোহনায় একটা ত্রিমোহনী জায়গায় চায়ের দোকানে বসে চা খাওয়া শুরু হলো আর ইমাম সাহেবের বদনামও শুরু হলো নেকির পেছনে দেখুন কিভাবে পাপের কাজ নেকি করার সাথে সাথে পেছনে পাপের কাজ এটা বর্তমান ইমানদার ব্যক্তি যারা আমরা নিজেকে ইমানদার বলে পরিচিতি দিচ্ছি যে আমি মমিন আমি পাঁচ তো সম্পাদন করি এবং রমজান আসলে শ্যাম পালন করি নেকির কাজ করি জালসা জলসে যায় কিন্তু এ পাপগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি না অথচ আল্লাহ হসমানতালা এগুলো নিষেধ করেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের তোমাদের কেউ কারো যেন পশ্চাতে নিন্দা না করে গেবত না করে সম্মানিত উপস্থিতি আজকে আমরা অনেক গেবত নিন্দা পরচর্চা করার পরেও সেগুলোকে আমরা গেবোধ মনে করি না সেগুলোকে আমরা পাপের কাজ মনে করি না যে এগুলো আবার গিবত হয় কী করে এগুলো তো গিবত নয় ওর মধ্যতে সে দোস্তটি আছে বলেই আমি বলছি এগুলো গেবোধ হয় কী করে এ বিষয়ে রসুল উল্লাহ সল্ল্লাহ হর একটি হাদিস শুনুন সাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো উননব্বই আন আবি হরে র তো রদিয়াল্লাহ আনহু কল কল রসুল উল্লাহ হে সল্লল্লাহ আড়িবা আ তা দরু নামা আবু হরে র রদিয়ল্লাহ হতা আনহু তিনি বলছেন নবী নেভিকারিম সল্লাল্লাহ আড়িব সাল্লাম সাহাবাদেরকে বললেন আর তা দরু নামা তোমরা কি জানো গিবোত কাকে বলে গিবত কি তোমরা জানো গিবত কী জিনিস কল ও সাহাবারা বললেন আল্লাহ রাসুল হু আলাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন কালা নবিকারিম সাল্লাহ সাল্লাম বললেন আখা কা বিমায় রাহু গিবোধ হচ্ছে ওই বিষয় তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে তার কাছে সেটা খারাপ লাগবে এটাকে বলা হচ্ছে গিবত আমি আপনাকে খুব সহজভাবে বোঝাচ্ছি যে গিবত তাকে বলা হয় একজন মুসলিম ভাই আপনার অন্য ভাইয়ের সঙ্গে চরম বন্ধুত্বের সম্পর্ক আছে আপনি একদিন আপনার ভাইয়ের সম্পর্কে অন্যের সামনে গিবোধ করেছেন তখন ওই ব্যক্তি আপনার বন্ধুকে গিয়ে বলে দিয়েছে যে তোর সঙ্গে এত বন্ধুতালী তব তোর বদনাম করেছিল আজকে তখন সে মনে মনে কষ্ট পাবে যে এর সাথে আমার এত আদান প্রদান এত ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল আর আজকে আমার বদনাম করেছে ওর সঙ্গে আমি আর চলবো না সম্পর্ক ছিন্ন করে দিলাম গেবত অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় ভয়ঙ্কর একটি জিনিস যা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে দেয় মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় এর নাম হচ্ছে গেবোধ আল্লাহ রসুল সাল্লাম বললেন জিকরু কা আখা কা বেমায়াক রাহু তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে তার কাছে খারাপ লাগবে তার কাছে অপছন্দ মনে হবে এটাই হচ্ছে গেবত ফা কিলা আফারওয়াইতা ইনকান আফি আ ফি মা জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সল্লাল্লা হারি ওসাল্লাম আমি যা বলি ওই দোস্ত্রুটি যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবুও কি গিবত হবে আমি যে দোস্ত্রুটির কথা বলছি যদি ওই ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তবু কি গিবত হবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল কলা নেভিকারিম সল্লাল্লা সাল্লাম বললেন ইন কান ফিহে, মাতা কুল ফাকাদ ফাখাদ তুমি যা বলো তার মধ্যে যদি বিদ্যমান থাকে তাহলে অবশ্যই তুমি গিবোধ করলে আছে বলেই তো তুমি বলছো তার মধ্যে দোষ ত্রুটি আছে বলেই তো তুমি বলতে পারছো বদনাম করতে পারছো আছে বলেই তুমি এটা করছো যদি থাকে আর তুমি বলো তাহলে অবশ্যই তুমি তার গিবোধ করলে ওয়া ইল্লাম ফি হে মাতা কুল ফাকাত ফাত বাহাত্তাহু আর যদি তার মধ্যে দোষ ত্রুটি বিদ্যমান না থাকে তুমি এমনিতেই কুৎসা বর্ণনা করছো তার বদনাম করছো তাহলে তার প্রতি তুমি মিথ্যা অপবাদ লাগালে এটা হচ্ছে মিথ্যা অববাদ তার মধ্যে দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না আপনি এমনিতে বদনাম করছেন এটা হচ্ছে মিথ্যা অপবাদ আর যদি থাকে আর আপনি বর্ণনা করেন তাহলে সেটা অবশ্যই কিবৎ হবে রসুল্লাহ খুব সহজভাবে চমৎকার হাদিস দিয়ে বুঝিয়ে দিলেন আমরা আজকে বর্তমান সমাজে যারা নিজেকে ইমানদার বলে দাবি করছি আমরা এ পাপ থেকে দূরে নয় আমরা এই পাপের অন্তর্ভুক্তি পাপ আমরা করছি মৌলবি মৌলানা হাজি গাজি ইমানদার সবাই এই পাপের সঙ্গে যুক্ত বিরুদ্ধ থাকা বর্তমানে খুবই মুশকিল হজম শক্তি খুব কম বর্তমান মুসলিম সমাজে। বড় বদনাম করার পরে আমরা পাপের কাজ মনে করি না গিবত মনে করি না অথচ রসুল্লাহাল্লাম সামান্য একটা কথাকে কত বড় করে তুলে ধরেছেন সেই আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো পঁচাত্তর আটচল্লিশ পঁচাত্তর নম্বর হাদিস আনহা কলাত কুলতুলিন নবী সাল আলী ওয়াসাল্লাম হাসবুকা মিনিয়ত মা আয়েসা সিদ্দিকা রদিয়াল আনহা তিনি বলেন আমি নবী করিম সাল্লামকে একদা বললাম আল্লাহ রসুল সাল আলহি সাল্লামের অন্যতম স্ত্রী হাফসা সম্পর্কে হসবুকা মিন সাফিয়াতা সাফিয়া সম্পর্কে হসবুকা মিন সাফিয়াতা কাজা ওয়া কাজা আল্লাহ রসুলকে একদম আমি বললাম যে সাফিয়া আনহা এরকম এরকম কাজা শব্দের অর্থ হচ্ছে এরকম কাজা ওয়া কাজা এরকম এরকম কাসিরতান আইসার্লাহ তানহা এই কথা থেকে রসুল্লাহ সাল সাল্লামকে বোঝাতে চাচ্ছেন যে সাফিয়া তাআলা তালহা ছোটো সাফিয়া রাজিয়াল্লাহ আনহা খাটো বেডের সাইজের মহিলা অতএব আপনি এর এত প্রশংসা করছেন কেন এটাই আয়েসা রাজি আল্লাহ তালানহা সাফিয়া রাজি আল্লাহ তালানহা সম্পর্কে রসুল্লাহ বলতে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আয়েসা রাজি আল্লাহ তালা আনহার কথা শুনে বললেন ফা কল আলাকাত কুলতে কালেমাতান লাউ মোজে যাত বে মা ইল বাহারে লা মজা যাত হু আয়েসা তোমার এই ছোটো কথাটি এই যে খাটো বলছো বেটে বলছো এই কথাটিকে যদি মহা সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দেওয়া হয় তাহলে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানের রঙকে পরিবর্তন করে দেবে তোমার এই খাটো খাটো কথাটিতে এই যে তুমি বলছ ছোটো বেটে সাইজের সাফিয়া এই কথাটিকে আল্লাহ রসল কত বড়ো করে তুলে ধরছেন যে এই কথাটিকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দেওয়া হয় তো সমুদ্রে যত পানি আছে সমস্ত পানের রঙ পরিবর্তন করে ফেলবে কথাটি কত ভারী কথা আমরা তো এর চাই তো মারাত্মক মারাত্মক গিবোধ করছি ইমাম সাহেবের সর্দার সাহেবের মৌলানা সাহেবের বড় বড় বদনাম করি আমরা চায়ের দোকানে বসে বিভিন্ন ত্রিমোহনী জায়গায় বসে চার মোহনা জায়গায় বসে আমরা বদনাম করি নামাজ পড়ার পরে পরে আমরা পাপের কাজ করি কত গিবোধ করছি তাহলে আমাদের কি হতে পারে সম্মানিত উপস্থিতি নাবিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরও একটি হাদিস সেই বোখারিতে এসছে হাদিস নম্বর ছ হাজার ছাপান্ন হাজরতে আবি কাতদ রাজি আল্লাহ তিনি বলছেন নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাদ জান্নাত কাত্তাত হজাই ফরজি আল্লাহ তো তিনি বলছেন সামেত রসুল্লাহ সাল্লাম ইয়াকুল আমি আল্লাহ রসুল সল্লাহ আলি ওসাল্লামকে বলতে শুনেছি লা কখনো জান্নাতে যাবে না ওয়াফি রেওয়ায়তিন মুসলিমিন নাম্মাম মুসলিমের অপর এক বরণে নেই নামমাম শব্দ এসছে নাম্মাম আর কাত্তাত মূলত উভয় শব্দের অর্থ একই কাত্তাত বা নাম্মাম বলা হয় কোনো কথাকে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার পরে তার প্রতিপক্ষের নিকটে সেটা পৌঁছে দেওয়া কোনো কথা কান লাগিয়ে শোনার পরে তার প্রতিপক্ষের নিকটে পৌঁছে দেওয়াকে বলা হয় কাত্তাত এই কাত্তাত কখনও জান্নাতে যাবে না হোজাইফা বলছেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি লায়দ খোরুল জান্নাত কাত্তাত চুগোলখর কখনও জান্নাতে যাবে না এ কাত্তাত কখনও জান্নাতে যাবে না যারা চুগলামি করে একে অপরের কথা একে অপরের কথা অন্যের সামনে বর্ণনা করে দোষ ত্রুটির কথা অন্যের সামনে তুলে ধরে পর নিন্দা করে এদেরকে বলা হয় খোর এটা একটা বাংলা পরিভাষা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এটাও একটা বাংলা কি পরিভাষা এরা কখনও জান্নাতে যাবে না সম্মানিত শ্রোতামণ্ডলী নাবি করিম সাল্লাহ সাল্লামের এ হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে এরা কত বড় অপরাধী যারা গীবত করে পরনিন্দা করে এরা আল্লাহ তাআলার দৃষ্টিতে কত বড়ো অপরাধী যে এদের সম্পর্কে রাসল্লা সাল্লাম বলছেন লায়াত খোর জানাই এরা জান্নাতে যাবে না শুধু তাই নয় কেয়ামতের দিনে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে সব চাইতে নোংরা ব্যক্তি হবে এই গীবতকারী ব্যক্তি যারা মানুষের বদনাম করবে পরচর্চা করবে করবে কেয়ামতের দিন এই ব্যক্তি সব চাইতে আল্লাহ তালার নিকটে নিকৃষ্ট হবে সেই বুখের ছ হাজার আঠান্ন নম্বর হাদিস আন আবি হোরে রত রদিয়ে আল্লাহ আনহু কলা লা কল আর সোল হে আবু হরে রদি আল্লাহ হতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নেভিকারিম সল্লাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন তা যে দুনা শারান না সেয়া মাল কেয়ামাতে সাল্লাওয়া জ আবু হরেরা থেকে বর্ণিত নবী করিম সল্লা আলি ওসাল্লাম বলেছেন তাজেদুন আশরনাশাম কেয়ামা কেয়ামতের দিনে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি তাকে পাবে তাজে দুন আশ্ৰরনাশম কেয়ামা কেয়ামতের দিনে মহাপ্রলয়ের দিনে সব চাইতে কঠিন দিনে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে তাকে পাবে জাল ওয়াজহাইন যে ব্যক্তি দ্বিমুখী যার চেহারা দুটা যার মুখ দুটা এ কথা থেকে রাসুল্লাহ সাল্লাম এটাই বোঝা যাচ্ছেন যে কপটতা যার মধ্যে আছে যে ব্যক্তি মুনাফেক জাল হাইন আল্লেদি হাউলাই বেওয়াজহীন ওয়া হাউলাই বেওয়াজহীন একবার এক চেহারা নিয়ে এদের কাছে আসে একবার অপর চেহারা নিয়ে ওদের কাছে যায় আমাদের কাছে যখন আসে তখন মনে হয় বোঝা যায় এমনটা যে লোকটা আমাদের পক্ষের আবার আমাদের প্রতিপক্ষের কাছে যখন যায় তখন তাদের কাছে তাদের মতো হয়ে কথা বলে আসলে বোঝাই খুব কঠিন হয়ে যায় যে এই লোকটা আসলে কার পক্ষে কথা বলছে বোঝাই খুব কঠিন হয়ে যায় যে এই লোকটা আসলে কার পক্ষে কথা বলছে একবার আমাদের সামনে একরকম মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আর রকম অন্যের সামনে একে বলছেন আল্লাহ তা যে তাজে দৌন আসিয়াম কেয়ামাতে কেয়ামতের দিনে সব যেতে নিকৃষ্ট ব্যক্তি তাকে পাবে যার দুটি চেহারা আছে অর্থাৎ যার মধ্যে মুনাফি আছে একবার এক চেহারা নিয়ে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে এক দলের সামনে এক রকম বলে অন্য দলের সামনে অন্য রকম বলে যার দুটো মুখ বিখ্যাত হানাফি এ হাদেশের অনুকূলে বিখ্যাত হানাফি মোল্লা আলী কারি রহেমা তিনি বলছেন যে মূলত এ থেকে উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া এটাই উদ্দেশ্য থাকে যারা কেবদ করে তাদের মূল উদ্দেশ্য যেটা মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে দেয় হচ্ছে মূলত উদ্দেশ্য যারা গেবোধ করে বেড়ায় বাকি অন্য কোন উদ্দেশ্য থাকে না তাই আমরা দেখতে পাই ভুলবশত বাড়ির কোনো বৌমা বাড়ির বউ যদি তার শাশুড়ির নাম জায়ের সামনে করে যা বোঝেন তো একই বাড়িতে যদি কয়েকটা বৌমা থাকে তাহলে তারা একে অপরের সম্পর্কটা হচ্ছে যা দিদি বা বোন যাই বলুক না কেন তার আপোষে কি বৌগোলা যা তো একটা বাড়ির বৌমা তার জায়ের সামনে যদি শাশুড়ির দুর্নাম করে থালি মাঝতে মাঝতে মহিলাদের মধ্যে এটা বেশি হয় মহিলাদের মধ্যে এটা বেশি হয়ে থাকে এদের হজম শক্তিও কম এক জায়গায় কয়েকটা মহিলা হলেই শাশুড়ির বদনাম করবে আর না হয় ভাসুরের বদনাম করবে বদনাম করাই হচ্ছে তার পেশা মহিলাদের তো একটা যা অন্য জায়ের সামনে যদি শাশুড়ির দুর্নাম করে আর ওই যা পরক্ষণে যখন তার শাশুড়ির সামনে কথাটা প্রকাশ করে যার যেন তোমার বউ তোমার দুর্নাম করছিল তখন শাশুড়ি রেগে তিক্ত হয়ে বলে যে এই লেয়ার খাকির বেটিকে আজকেই ভিন্ন করে দেব আজকেই ভিনো করে দেবো একই হাঁড়ি তার ভাতি চাপবে না একে ভিন্ন করে দেবো এটা গ্রাম্য ভাষায় লেয়ার খাকি বলে লেয়ার খাকি এটা ভাষায় বলে আমাদের পাড়া গ্রামে হয়তো এটা শহরের মধ্যে আপনারা বাস করছেন পাড়া গ্রামে লেয়ার খাকি বলে যে একে আর সাথেই রাখবো না একে পৃথক করে দেব পরের দিন সকালবেলায় দু কেজি চাল আর দুটা দেবো যদি আজকে আলাদা করে খা তাহলে দেখুন গেবত কত ভয়ঙ্কর গেবতের রূপ কত ভয়ঙ্কর যে শাশুড়ি এবং বৌমার মধ্যে সম্পর্ককে নষ্ট করলো এই গেবত পরনিন্দা পরচর্চা মারাত্মক জটিল ক্যান্সার একটা ব্যাধি বড় একটা রোগ এর জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ তালার ভয় অন্তরে রাখতে হবে যদি আমাদের আল্লাহ আল্লাহতি থাকে সঙ্গে সঙ্গে আমাদের আন্দাজ হয়ে যাবে মনে চলে আসবে যে আমি সেই দিন বক্তব্য শুনলাম গফরপুর জুম্মা মসজিদে বদনাম করা যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন এর রূপ খুব ভয়ঙ্কর গিবোধ করব না এই অনুশোচনা যার অন্তরে চলে আসবে সে গেবদ থেকে দূরে থাকবে গেবোধ করতে পারবে না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসটা আলোচনা করছিলাম তা যে দোকান না সে আমাকে আমা কেয়ামতের দিনে সব সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়েতে হারামঘর নোংরা বদ তাকেই পাবে যে ব্যক্তি দ্বিমুখী যার চেহারা দুটো একবার একমুখ নিয়ে একরকমভাবে কথা বলে আর অন্যের সামনে অন্য মুখ নিয়ে তাদের সামনে একরকম কথা বলে এদেরকে বলছে জাল হাইন তাহলে এই যে একটা ব্যাধি এই যে একটা রোগ ক্যান্সার আমরা কি কেমন করে আমরা এ রোগ থেকে ফিরে আসতে পারবো গেবত থেকে আমরা পরনিন্দা করা থেকে পরচর্চা করা থেকে আমরা কিভাবে। বেঁচে থাকবো এর জন্য আমাদের করণীয় কি উপায় কী আছে এখানে আমি কয়েকটি উপায় আপনাদেরকে বলে দেব। এগুলো ঔষধ হিসাবে গ্রহণ করবে আজকে আমি আপনাকে কয়েকটা ঔষধ দিচ্ছি গেবত থেকে দূরে থাকার যে মাধ্যম সে মাধ্যমগুলো বলে দিচ্ছি এগুলো ঔষধ হিসাবে গ্রহণ করবে প্রথমত বলব যে আপনাকে নিশ্চুপ থাকতে হবে নিশ্চুপ আবো দাও তিরমিজি নাসায় প্রভৃতি হাদেশের কেতাবে এ ব্যাপারে একটা পরিচ্ছেদ রচনা করা হয়েছে বাব লিসান জিহব্বাকে কন্ট্রোল রাখা পরিচ্ছেদ আয়ত্তে রাখা পরিচ্ছেদ বাব লিসান এই যে মানুষের মুখমণ্ডলের ভেতরে এই যে ফাঁকা জায়গাটা আছে দুই ঠোঁট এর মধ্যে যে একটা নরম হাড্ডিবিহীন মাংস তার নাম হচ্ছে জিহব্বা এ জিহব্বা মারাত্মক একটি শরীরের অঙ্গ মারাত্মক একটা অঙ্গ এর দ্বারাই অনেক পাপ কাজ করে ফেলে মানুষ তো গেবত থেকে দূরে থাকার একটা মাধ্যম এক নম্বর মাধ্যম হচ্ছে নিশ্চুপ থাকা নীরব থাকা নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন শাহী তিরমিজির হাদিস হাদিস নাম্বার দু হাজার পাঁচশো এক পঁচিশশো এক নম্বর হাদিস শাহী তিরমিজির আন হিবনে আমরিন রাদিয়াল্লাহু আল্লাহ আনহ কল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সমাতা না যা আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান সমাতা যে ব্যক্তি নিশ্চুপ রইল না যা সে পরিত্রাণ পেয়ে গেল মান সমাতা না যা যে ব্যক্তি চুপ থাকলো যে ব্যক্তি নিশ্চুপ রইল সে ব্যক্তি না যা পরিত্রাণ পেয়ে গেল যাহার নাম থেকে সে ব্যক্তি বেঁচে গেল কারণ মানুষ যখনই নিরবতা অবলম্বন করবে নিশ্চুপ থাকবে নীরব থাকবে তখন মানুষ মিথ্যা বলবে না গীবত করবে না বদনাম করবে না অশ্লীল বাক্যলাপ করবে না নিশ্চুপ থাকতে হবে গেবদ থেকে দূরে থাকার একটা মাধ্যম আজকের আলোচ্য বিষয় কিন্তু আমার গীবত এবং গেবত থেকে মুক্তি লাভের উপায় গেবত থেকে আমরা কীভাবে বেঁচে থাকবো এক নম্বর মাধ্যম বলে দিলাম নিশ্চুপ থাকতে হবে দ্বিতীয় নম্বর গেবত থেকে বেঁচে থাকার মাধ্যম হচ্ছে আপনাকে বেশি সময় বাড়িতেই অবস্থান করতে হবে শাহী তিন মিজির দু হাজার চারশো ছয় নম্বর হাদিস শাহী তিন মিজির দু হাজার চারশো ছয় মতন গ্রন্থ খুলবেন সরাসরি অথবা আল বাহাসুল হাদিস একটা অ্যাপস আছে সেখান থেকেও আপনি দেখতে পারেন আন ওকবাত আপনি আমির রদি আল্লাহ তালহ কোয়ালা লাকি তু রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কুলতু মান্নাজাত ওকবাত আপনি আমির রাজি আল্লাহ তালহ তিনি বলেন লাকিতু রসুল আল্লাহ সল্লাহ আলি আসাল্লাম একদা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম আল্লাহ রসলুকে দেখা করলাম দেখা করে কুলতু আমি আল্লাহর নাবিকে বললাম মান না আল্লাহ আল্লাহর রসুল বেঁচে থাকার উপায় কি পরিত্রাণের উপায় কি জাহান্নাম থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচব এটাই আল্লাহ রসুল সাল্লামকে কোয়েশ্চেন করা হলো প্রশ্ন করা হলো তখন আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বলছেন আমলিক আলাইকা লিসানাকা তুমি তোমার জিহব্বাকে আয়ত্তে রাখো তুমি তোমার জিহব্বাকে আমসিকা আলাইকা লিসানাকা তুমি তোমার জিহব্বাকে আয়ত্তে রাখো এই যে মানুষের জিহব্বা এতে হাড্ডি হুড্ডি কিচ্ছু নেই শুধু মাংস এটাকে আল্লাহরসু বলছেন যে তুমি কন্ট্রোল করো আয়ত্তে রাখো দ্বিতীয় বাক্যে রাসুসাল্লাম বলছেন যেটা দ্বিতীয় পয়েন্টের সঙ্গে সম্পর্কিত বাড়িতে বেশি সময় অবস্থান করা আল্লাহ রসুল দ্বিতীয় বাক্যে বলছেন ওয়ালিয়া সা আকা বাইতুকা তুমি তোমার বাড়িকে ফাঁকা করো তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো বাড়িকে প্রশস্ত করার অর্থ ইমাম নবাবি এবং ইবন কোদামা তিনি বলছেন যে বাড়িকে প্রশস্ত করো কথার অর্থ হচ্ছে বাড়িতে বেশি সময় অবস্থান করো তোমাকে বাড়িতেই বেশি সময় ব্যয় করতে হবে মানুষ যখন বাড়ি ত্যাগ করবে তখন দুটি মানুষ পাপি হবে মানুষ যখন বাড়ি ত্যাগ করবে তখন দুটো পাপ সামনে আসে দুই মানুষই পাপী হয়ে যায় স্ত্রীও পাপি হয় আর স্বামীও পাপি হয় কেমন করে হয় একজন ব্যক্তির নিয়মিত অভ্যাস যদি থাকে রাত্রি বারোটাতে বোর্ড খেলে জোয়া খেলে আড্ডা মেরে বাড়িতে প্রবেশ করা এটা নিয়মিত যদি অভ্যাস থাকে আর সে যদি বিবাহিত পুরুষ হয় স্ত্রী যদি বাড়িতে থাকে আর সত্যিকারে যদি স্ত্রীর মধ্যে যৌন ক্ষমতা থাকে তাহলে তার মধ্যে দুঃখ আর আফসোসের শেষ থাকে না তার মনটা ভরা ক্রান্ত হয়ে থাকে দুঃখতে এবং আফসোসে যে আমার স্বামী আহারে এমন পেয়েছে প্রতিদিনই রাত্রি বারোটায় ঘুম থেকে উঠে দুটো খেতে ধরে প্রতিদিন আড্ডা মেরে রাতে বারোটায় আসবে ওই স্ত্রী যখন স্বামীকে ঠিকভাবে বিছাইনে না পাবে তখন ওই স্ত্রী অন্যের সঙ্গে জেনাই লিপ্ত হবে আর এই পুরুষ স্বামীও রাত্রি বারোটা পর্যন্ত বাইরে থেকে বোর্ড খেলে জোয়া খেলে আড্ডা মেরে নিজেকেও পাপি হচ্ছে আর স্ত্রীকেও পাপি করছে অতএব বাড়ি ত্যাগ করলে মানুষ দুটি পাপ করে এবং দুজনই পাপী হয়ে যায় একজন বোর্ড খেলে জোয়া খেলে পাপ করে আর স্ত্রীকে পাপের দিকে ঠেলে দেয় এই জন্য আল্লাহ রসুল বলছেন গেবত থেকে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি চয়েস করেছি আল্লাহ রসুল বলছেন ওয়ালিয়া আকা বাই তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো অর্থাৎ তুমি তোমার বাড়িতে বেশি সময় থাকো কারণ বাড়িতে থাকলে পাপ কম হবে গেবত কার সামনে করবে বাড়িতেই তো আছে গীবত হবে না তারপরে বলছেন ওয়াবকি কি আলা খাতিয়াতিকা তুমি তোমার পাপের জন্য রোদন করো মানুষের বদনাম করেছ গেবত করেছ এমাম সাহেবের দুর্নাম করেছ মানুষের সামনে এই জন্য আল্লাহকে বলো পাপের জন্য কাঁদো অব কি আল্লাহ তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো আল্লাহকে বলো যে আল্লাহ অমুক দিন মৌলানা নাইম সাহেবের বদনাম করেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও অমুক দিন সর্দার সাহেবের বদনাম করেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও এইরকমভাবে যখন পাপের জন্য কাঁদবেন তখন আল্লাহ আপনাকে মার্জনা করে দেবেন সম্মানিত উপস্থিতি নাবিক আরিম সাল্লামের আরও একটি চমৎকার হাদিস আর সব হাদিসেই বিশেষ করে জি আয়ত্ত রাখার জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ দান করেছেন সাহেব বুখারির দু হাজার চার নম্বর হাদিস আন আবি হরে রাত রদিয়াল্লাহতা আলান কল কল আর রসুল্লাহ হে সল্লাল্লাহ তা দরুন আমাদসা রুমা কিন্তু খেলুন আবু হরে রদী আল্লাহ হতাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিকারিম সল্লল্লাহ হওয়ারী ওসাল্লাম শাহবাদের উদ্দেশ্যে বললেন আর ত্যা রৌ না কিন্তু খেলুন না সাল ও সাহাবারা তোমরা বলতে পারবে মানুষকে কোন জিনিস বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে তোমাদের জানা আছে সাহাবারা নিশ্চোপ রইলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাকু আল্লাহ হেবা হুসনুল খলুক আল্লাহ তালার ভয় আর উত্তম চরিত্র আল্লাহ তালার ভয় আর উত্তম চরিত্র এ দুটি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালার ভয় আর উত্তম চরিত্র আজকে তো মানুষের মধ্যে চরিত্রই নেই চরিত্র নেই বাপ এক একসঙ্গে ধূমপান করে বাপ এক একসঙ্গে ক্রিকেট খেলে বাপ এক একসঙ্গে জোয়ার আড্ডাখানায় বসে কোনো লজ্জ লেহাজ লজ্জা কিছুই নেই আগেকার গরিব মানুষেরা ছিঁড়া প্যান্ট পরিধান করত। প্যান্ট ছিঁড়া পরিধান করত। এখন ধনী মানুষেরা পরিধান করছে জিজ্ঞাসা করলে বলে যে ভাই এভাবেই কোম্পানি থেকে ছিঁড়া প্যান্ট এসছে সব জায়গাতে মারা ছিঁড়া প্যান্ট এগুলো আগে গরিব মানুষ করত এখনকার মানুষদেরকে যুবকদেরকে দেখতে পাওয়া যায় আগেকার বাপ দাদারা যখন প্যান্ট পরিধান করত তখন ঢিলাঢালা প্যান্ট পরিধান করত। নামাজ পড়তে কোনো অসুবিধা হতো না আর এখনকার বর্তমান এ কলিযুগের যুবকেরা যখন প্যান্ট পরিধান করে আর ভাঁজ হয়ে যখন কাজ করে তখন পেছন দিকে গুজ্যদার প্রকাশ হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় এটাই আবার নাকি আধুনিকতা এটাই নাকি স্টাইল উলঙ্গ হয়ে স্টাইল চলছে তাকুয়া কোথায় চরিত্র কোথায় আল্লাহ রস বলছেন তাকু আল্লাহুল খলুক আল্লাভীতি এবং উত্তম চরিত্র এ দুটি জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে দ্বিতীয় নম্বরে রসলোল্লা সাল্লাম সাহবাদেরকে পুনরায় বলছেন তা আকসার না ইসান না তোমাদের জানা আছে তোমাদেরকে কোন জিনিস মানুষকে কোন জিনিস বেশি বেশি জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রসল বললেন আল আজুয়া ফানে দুটি গহবর দুটি গহবর এটা মানুষকে জাহান নামে বেশি নিয়ে যাবে একটি হচ্ছে আল মুখ মানুষের মুখ অর্থাৎ জিহব্বা ওয়াল ফার্জু এবং লজ্জা স্থান সারামগা এর লজ্জায় স্থান যে কোনো ব্যক্তির সামনে উন্মুক্ত করা যাবে না একমাত্র স্বামীর সামনে স্ত্রীর উন্মুক্ত করবে আর স্ত্রীর স্বামীর সামনে উন্মুক্ত করবে স্বামী স্ত্রীর সামনে উন্মুক্ত করবে লজ্জায় স্থান অন্য কাউকে বিলীন করা যাবে না এটা পিতার এটা মিরাস নয় যে ওয়ারিসাদ এটা ভাগ বন্টন করে দিয়ে দেব লজ্জা স্থান হেফাজত করতে হবে সম্মানিত উপস্থিতি নাবি করিম সাল্লসালামের আরও একটি চমৎকার হাদিস শাহি মিজির দু হাজার চারশো দশ নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেছেন বিখ্যাত আন সাহাবি আমি আব্দুল্লাহি সাকাফি রাহতাল হকল কুলতু আমি আল্লাহর রাসুলকে বললাম সোফিয়া নামনে আবদুল্লাহি সাকাফি বর্ণনা করছেন তিনি বলছেন কুলতু আমি বললাম ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসুল মা আফু আফু মা তাকাফু আলাইয়া আপনি যে বিষয়গুলোকে আমার জন্য ভয়ের বস্তু বলে মনে করেন তার মধ্যে সব চাইতে ভয়ঙ্কর বস্তু কোনটি বলেন তো আল্লাহ রসুলকে বলছেন সোফিয়া আপনি আবদুল্লাহি সাকাফি যে আপনি আমার জন্য